আরামবাগের সিংপাড়ায় বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে 150 জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হলো। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিন উপলক্ষে বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ সিংপাড়ায় 150 দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি তথা আরামবাগ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ বহু বিশিষ্ট নেতৃত্ব। আরামবাগ থেকে বিশ্বজিৎ দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। আরামবাগ বিধানসভার সম্মানীয় এমএলএ মহাশয় একে একে সকলের হাতে কম্বল তুলে দিচ্ছে। আমাদের কার্যকর্তাদের বলবো, আপনারা টোকেন প্রাপ্তদের হাত থেকে টোকেনটা নেবেন এবং এমএলএ সাহেবকে কম্বল বিতরণ করতে সাহায্য করবেন। আচমকা বার করে দিবি, টোটো তো ধাক্কা মেরে দেবে। এই একজন ওইখানে দাঁড়া, আচমকা বার করে দিইনি, ওরা আন মনে যাবে ধাক্কা মেরে দেবে। ঠিক আছে চলুন, এই দিকে আমাদের আরামবাগ পৌরমণ্ডলের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত টোকেন প্রাপ্ত ব্যক্তিদের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে সকল বৃদ্ধ এবং বৃদ্ধা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের কার্যকর্তাদের অনুরোধ করছি, আপনারা তাদেরকে কম্বল নিতে সাহায্য করুন এবং একে একে রাস্তা পার করে দিন। আজকের এমএলএ সাহেবের এই মহতী অনুষ্ঠানে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে টোকেন প্রাপ্ত এবং আরামবাগ সিংপাড়া ব্যবসায়ী এবং নাগরিক সুস্থ নাগরিকদিকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সায়ন তুমি একটু ছবি না, ১০০তম জন্মদিন উপলক্ষে গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ, সৌজন্যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডল ১০০তম জন্মদিন উপলক্ষে গরিব ও দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ, সৌজন্যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডল
মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয়ের 100তম জন্মদিন উপলক্ষে গরিব ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ। সৌজন্যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ পৌরমণ্ডল। টোকেন প্রাপ্ত আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ব্যক্তিদের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সৌজন্যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ টাউন মণ্ডল। আমি আরামবাগ টাউন মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রাক্তন কার্যকর্তা এবং আমাদের অভিভাবক রামজানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি রামজানা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে টোকেন প্রাপ্ত ব্যক্তিদের আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তার সাথে সাথে আরামবাগ সিংপাড়ার দূরবুদ্ধি সম্পূর্ণ মানুষদের এবং কার্যক্রম থাকার জন্য আমরা ওইটা আজকে 3 তারিখ করছি জানুয়ারি মাসের, এবং এইটা আমরা 2টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমরা 19টা যে ওয়ার্ড আছে আমরা দূর যে ওয়ার্ডগুলো সেগুলোকে আমরা একটা জায়গাতে দিচ্ছি, এবং কাল আমাদের যে শীত বস্ত্র বিতরণ ওটা বাড়ি বাড়ি যেটা হয় সেটা ওয়ার্ডের পক্ষ থেকে 19 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সেটা আমরা কাল থেকে শুরু করবো, এবং এটা আমাদের সার্বিক সব ওয়ার্ডে তো অল্প সময়ে দিতে সম্ভব নয়। তাই আমরা এটা এক জায়গা থেকে যেমন 3 নম্বর 5, 6, 7, 8, 9, 10, 11 দূরের যে ওয়ার্ডগুলো আছে সেইগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা কমপ্লিট করলাম। কাল থেকে আমরা বাড়ি বাড়ি ঘুরতে যাবো। আজকে আমাদের আছে আমাদের আরামবাগ বিধানসভার বিধায়ক, সম্মানীয় শিক্ষক মাননীয় মধুসূদন বাগমহাশয়, মণ্ডলের সাধারণ সম্পাদক দেবাদা আছে, আমাদের শঙ্করদা আছে, উমাদা আছে, আমাদের পলাশদা আছে, সবুরা আছে, সকলে মিলে আমাদের এই ওয়ার্ডের কার্যকর্তা থেকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম।